রিপোর্ট পড়তে পড়তেই সময় চলে যায়, এত পড়া যে পড়তে হবে এই বৃদ্ধ বয়সে এসে এটা কখনো ভাবি নাই। এখন মাঝে মাঝে দুঃখ হয়, বলে যে সত্যি এত যদি ছোটবেলা পড়তাম তাহলে তো প্রতিবার ক্লাসে ফার্স্ট হতে পারতাম, কিন্তু বোধহয় আল্লাহ বোধহয় তখন পড়তে দেয়নি, বলছে তুই বুড়ো বয়সে পড়বি, এখন সেটাই করতে হচ্ছে। যা হোক, তবুও যখন একটু সিনেমা দেখি, আর বিশেষ করে এ ব্যাপারে আবার রেহানা আমাকে সবসময় সাহায্য করে, ও বসে বসে হুকুম দেয় ওই সিনেমাটা দেখো, ওটা তোমার দেখা উচিত, আমি না দেখলে যখন ঢাকায় থাকে সোজা ওটা আমাদেরকে দেখায়। আবার আমি মাঝে মাঝে থেকে ভুলেও চাই, এখন আমার বাংলাদেশের নদী নালা খালবিলি মনে থাকে, বাকি খুব বেটার মনে থাকে না। তো ওর কাছে আবার জিজ্ঞাসা করি, আমি যেন কোন সিনেমাটা দেখেছি বলতো একটু, সে বলে দেয়। এইটুকু সবসময় আমার সব কাজেই সে সাহায্য করে, এ ব্যাপারেও তার পরামর্শ আমি নেই। তো এবং আমার বিশেষ করে আমার ছোটো বোনটা সাথে আছে, সে নিজে কিন্তু ভালো গান করতে পারে, কিন্তু গায় না, ফাঁকি দেয়। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি সত্যি খুব আনন্দিত আজকের অনুষ্ঠানে আসতে পারি, আমরা গান শোনার জন্যই অপেক্ষা করব, আর রেহানা কিন্তু ওই গান শুনতেই এসেছে। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরচিরকাল।